হ্যালো বন্ধুরা, আগামীকাল সন্ধ্যে 5:45 থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ভার্সেস বাংলাদেশ আর্মি। তো এই ম্যাচ তোমরা টিভিতে দেখতে পাবে সনি স্পোর্টস 10-2 এবং সনি স্পোর্টস 10-2 HD চ্যানেলে। এছাড়া মোবাইলে জিও টিভিতে কিন্তু সনি স্পোর্টস 10-2 বা সনি স্পোর্টস 10-2 HD চ্যানেলও রয়েছে। এছাড়াও সনিলিভ অ্যাপের মাধ্যমেও কিন্তু ডুরান্ড কাপের ম্যাচগুলো তোমরা মোবাইলে দেখতে পাবে। তো প্রথমেই বলি, এই প্রথম ম্যাচের দায়িত্বে থাকবেন কিন্তু কোচ বাস্তব রায়, এবং জুনিয়র দলের প্লেয়ারদের পাশাপাশি কিন্তু সিনিয়র দল থেকেও বেশ কিছু প্লেয়ারকে নিয়ে প্লেইং ইলেভেন সাজাবেন এই ম্যাচে তেমনটাই জানানো হয়েছে। এছাড়া বিদেশিদের মধ্যে কিন্তু ফ্লোরেন্তিন পোগবা এবং হুগো বোমস এই দুইজনের থাকার সম্ভাবনা প্রবল। তবে ম্যাচ সামলানোর দায়িত্বে বাস্তব রায় থাকলেও কিন্তু প্লেইং ইলেভেন কিন্তু সাজিয়ে দেবেন কোচ জুয়ান ফেরান্ডো নিজেই। তো এই ম্যাচের জন্যও কিন্তু 4-2-3-1 এই ফরমেশনটা ইউজ হতে দেখা যেতে পারে, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে আরশান ওয়ারকে। এছাড়া চারের ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে আমানদীপকে, এবং রাইট ব্যাক পজিশনে দেখা যাবে রাজ বাসফোরেকে, এবং দুজন সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে সুমিত রাঠি ও ফ্লোরেন্তিন পোগবাকে। এবার দুজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবে হামতে ও শিবাজিৎ। এবার আপ ফ্রন্টের দুই উইং দিয়ে লেফট উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসক, রাইট উইংয়ে দেখা যাবে কিয়ান নাসিরি অথবা মনবীর সিংকে। এখানে কিন্তু কিয়ান নাসিরির খেলার সম্ভাবনা সব থেকে বেশি। এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যেতে পারে হুগো বোমসকে, আর স্ট্রাইকার পজিশনে এখানে রাখা হচ্ছে সুয়েল ভাটকে, কারণ CFL-এ কিন্তু সুয়েল ভাট অনবদ্য পারফরমেন্স দেখিয়েছে। সেই হিসাব মতনই কিন্তু এখানে স্ট্রাইকার হিসাবে সুয়েল ভাটকেই নির্বাচন করা হয়েছে। তো প্রথম ম্যাচের নিরিখে সিনিয়র ও জুনিয়র দলের ছেলেদের নিয়ে কিন্তু এটাই বেস্ট প্লেয়িং ইলেভেন হতে পারে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে। তো ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে কিন্তু এখানে সিনিয়র দলের প্লেয়ারদের নামাতে দেখা যাবে কোচ বাস্তব রায়কে। তো এবার প্রশ্ন হচ্ছে, আমরা কি আর কোনো বিদেশি প্লেয়ারকে ডুরান্ড কাপে দেখতে পাবো না? বিশেষ করে ডার্বি ম্যাচেও কি এই রকমই জুনিয়র দল নিয়ে নামবে, যেখানে পূর্ণ শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ইস্ট বেঙ্গল? তো এই বিষয়ে যেমনটা আপডেট যে প্রথম ম্যাচে এরকম দল নামালেও কিন্তু পরবর্তী ম্যাচগুলোর পরিস্থিতি অনুযায়ী সিনিয়র দলের প্লেয়ারদেরকে সিলেক্ট করবেন কোচ জুয়ান ফেরান্ডো। এবং AFC-র কথা মাথায় রেখেই কিন্তু সম্পূর্ণ সিনিয়র দল নামানোর ঝুঁকি নিচ্ছে না কোচ জুয়ান ফেরান্ডো তেমনটাই খবর। তবে ডার্বি ম্যাচ জেতার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই নামবেন মোহনবাগান, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম ম্যাচের এই প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লেগেছে এবং এই ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে, তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ভিডিওতে ডুরান্ড কাপের প্রথম ম্যাচের প্লেইং ইলেভেন নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।